এখন থেকে নারী ফুটবল লিগে দলবদল হবে পুল ভিত্তিতে, নিশ্চিত করা হবে সব সুযোগ সুবিধে। কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নারী ফুটবল দলের ম্যাচ আয়োজন করা হবে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের কনফারেন্স রুমে নারী ফুটবলারদের সাথে তাদের অভিভাবকদের মিলন মেলা। গেল পাঁচ বছর ধরে চলা ক্যাম্পে এখন খেলোয়াড় সংখ্যা ৫০। মেয়েরা কেমন আছে, কোথায় আছে, স্বচক্ষে দেখতে বাফুফে আমন্ত্রণ করেছে গার্ডিয়ানদের। নারী ফুটবলারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আর খেলার মান বাড়াতে লিগকেই প্রাধান্য দিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অসম লড়াই নয়, প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের জন্য পুল প্রথার ঘোষণা দিলেন বাফুফে বস। আমি পুলে বিশ্বাসী না, বিকজ যার শক্তি আছে সে ভালো টিম করবে, যার ভিশন ভালো সে ভালো টিম করবে, টপ প্লেয়ারগুলোকে ভাগ করে পুল করা, সো এটা চলছে এই ব্যাপারটা। সো আমার কিছু ইচ্ছা থাকুক না থাকুক, ফুটবলের স্বার্থে দেশের স্বার্থে কিছু ছাড় দিতে হলে দিব। নারী ফুটবলারদের জন্য বাফুফের সারপ্রাইজ প্যাকেজ। একটা দিন বাফুফে ভবনে মারিয়া আখিদের বাবা মারা এসেছেন মেয়েদের দেখতে। প্রতিক্রিয়ায় ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিভাবকরা। আমি আশা করব আগামীতে আরও সুন্দরভাবে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আয়োজন করবে। খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে বাবা মাকে দেখতে পাচ্ছি, এজন্য সবাই অনেক খুশি আমরা। আমি প্রত্যাশা করি মেয়ে এই খেলার মাধ্যমে লেখাপড়া যাতে ঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং বড় কিছু দেশের জন্য করতে পারে। বাসায় যেভাবে থাকি এতে ভালোই আছি, আর আমাদের নিয়ে আর টেনশন করার কিছু নাই। ক্যাম্পে মেয়েদের দৈনন্দিন জীবনযাপন পর্যবেক্ষণের পাশাপাশি পরবর্তী চার বছরের আবাসিক ক্যাম্পের জন্য অভিভাবকদের অনুমতিও নিয়েছে বাফুফে। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, ঢাকা।